হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? হাওয়াই মিষ্টির নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। হাওয়াই মিষ্টির আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো হাউ টু ড্র এ স্যাড গার্ল ক্রাইং ফেস। তার সাথে আজ আমি আপনাদের কান্না আসার বৈজ্ঞানিক কারণও জানাবো। হয়তো ভাবছেন কান্নাকাটি তো আবেগের ব্যাপার, এর মধ্যে বিজ্ঞান আসে কীভাবে? কিন্তু বিজ্ঞান মানে অজানাকে জানা, রহস্য সমাধান করা, আর কাঁদার পেছনে রয়েছে বিজ্ঞান। কাঁদলে কেন চোখ দিয়ে পানি পড়ে? কান্না কি কেবল দুঃখ বা কষ্ট বা আবেগের বহিঃপ্রকাশ? পশু পাখির চোখ দিয়ে পানি পড়লেও মানুষই একমাত্র প্রাণী যে খুশিতে বা কষ্টে কাঁদে, কিন্তু কেন? এসব আগে না ভেবে থাকলেও নতুন করে ভাবা যাক এবার। কান্নাকাটি আপনার ভালো লাগুক বা না লাগুক, এটি আপনার জীবনের অবিচ্ছেদ্য একটি অংশ। কেবলমাত্র বুক ভাঙ্গা কষ্ট পেলে বা বাঁধ ভাঙ্গা আনন্দতেই যে আপনার নিয়ন্ত্রণ ছাড়াই চোখে পানি চলে আসে তা কিন্তু না। বিজ্ঞানের কাছে কান্না আজও একটি রহস্য। আপনি সারাদিন নিজের অজান্তেই কেঁদে চলেছেন, কিভাবে? আসছি সে কথায়। নিউ ইয়র্ক টাইমসে দেওয়া একটি তথ্য অনুসারে চার্লস ডারউইন মানুষের আবেগী কান্নাকে নিষ্প্রয়োজন বলে মন্তব্য করেছিলেন, কিন্তু তার 150 বছর পরও আজ মানুষের কাছে তা ধাঁধাই হয়ে থেকে গেছে। চোখের পানি আসে কোথা থেকে আর মানুষের চোখ দিয়ে পানি বা পড়ে কেন? তার উত্তর জানার চেষ্টা শুরু করে মানুষ আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে। প্রায় 100 বছর ধরে মানুষ বিশ্বাস করে আসছে যে চোখের পানি এক ধরনের উপজাত দ্রব্য, যেটি তৈরি হয় হৃদযন্ত্রের বিভিন্ন উপাদান দুর্বল হয়ে পড়লে তা চোখ দিয়ে পড়ে। আপনি বিশ্বাস করুন বা নাই করুন, এখন তত্ত্বটি বেশ হাস্যকর শোনালেও সেই সময় মানুষ এটি বিশ্বাস করেছিলেন। হিপোক্রিটাসের সময় মনে করা হতো চোখের পানি তৈরি হয় মন থেকে। 16 শতকের দিকে একটি তত্ত্ব বেশ সাড়া ফেলে মানুষের মনে আবেগে, বিশেষ করে ভালোবাসা মানুষের হৃদয়কে গরম করে দেয়, আর সেটি ঠান্ডা হওয়ার জন্য পানিকে বাষ্পরূপে বের করে দেয় যা চোখ দিয়ে গাল গড়িয়ে পড়ে। কিন্তু শেষ পর্যন্ত বিজ্ঞানের আশীর্বাদে 1662 সালে ড্যানিশ বিজ্ঞানী নিলস টেনসেন আবিষ্কার করেন চোখের অক্ষিগোলকের বাইরে অশ্রু গ্রন্থি থেকে চোখের পানি নিঃসৃত হয়। এর মাধ্যমেই কান্নার পেছনের বিজ্ঞান আসার আলো দেখতে শুরু করে। মানুষের মনে আসতে থাকে বিভিন্ন প্রশ্ন, আর শুরু হয় সেসবের উত্তর অনুসন্ধান। মানুষের চোখের পানির উৎপাদন কিন্তু কেবল আবেগের সাথে জড়িয়ে নেই। মানুষের চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রুর আছে বিভিন্ন প্রকারভেদ। নাম্বার 1, বেসাল টিয়ার্স। সব অশ্রু নিঃসরণ শুরু হয় অশ্রুগ্রন্থি থেকে। অশ্রুগ্রন্থি অক্ষিগুলোকে ঠিক উপরে খানিকটা বাম দিকে থাকে। উভয় চোখে একটি করে অশ্রুগ্রন্থি থাকে। এই গ্রন্থি থেকে যে অশ্রু তৈরি হয় সেটি বেসাল টিয়ার, যার বাংলা করলে দাঁড়ায় মৌলিক অশ্রু। এই গ্রন্থি প্রতিনিয়ত উৎপাদন করে চলেছে নতুন অশ্রু, প্রায় 10 আউন্স বা 284.4 গ্রাম পর্যন্ত একদিনে, আর বছরে সেটি প্রায় 30 গ্যালেন বা 132 কেজির কাছাকাছি। মানে আপনি ডুবে যেতে পারেন আপনার অশ্রুর সাগরে। আর এই নতুন তৈরি অশ্রু অপসারণের জন্য আছে লেক্রিমেল প্যাকটা, যেটা চোখের নিচের কোণায় ডান দিকে থাকে। অশ্রু গ্রন্থি থেকে উৎপন্ন হয়ে সেটি লেক্রিমাল পাংটা দিয়ে অপসারিত হয় নাসারন্ধ্র দিয়ে। এই প্রক্রিয়া অনবরত চলতে থাকে আর এজন্যই চোখ কখনো শুকিয়ে যায় না। বেসাল টিয়ার্স আপনার চোখের পাতা ওঠানামায় সাহায্য করে, কারণ এর মাধ্যমে চোখ পিচ্ছিল থাকে। নাম্বার 2, রিফ্লেকটিভ টিয়ার্স। পেঁয়াজ কাটলেন আর চোখ দিয়ে পানি পড়লো না, এমনটা সাধারণত হয় না। পেঁয়াজ কাটার ফলে এর মধ্যে থাকা সালফার একটি চেইন রিয়াকশন করে প্রথমে সালফার অক্সাইড, এরপর সালফেমিক অ্যাসিড এবং পরবর্তীতে সিন প্রোপেনথিয়াল অ্যাস অক্সাইড উৎপন্ন করে, যা বাতাসের মাধ্যমে চোখে পৌঁছে চোখে জ্বালা শুরু করে এবং অশ্রুগ্রন্থিকে উদ্দীপ্ত করে, আর তখনই রিফ্লেক্ট টিয়ার্স নিঃসরণ শুরু হয় অত্যধিক পরিমাণে। চোখে কোনো প্রকার আঘাত লাগলে বা ক্ষতিকর, বিষাক্তকর, বিরক্তকর কোনো গ্যাস বা বস্তু সংস্পর্শে আসলে এ ধরনের পানি নিঃসৃত হয়। এ অশ্রুতে বেশি পরিমাণ অ্যান্টিবডি থাকে যাতে জীবাণু চোখের ক্ষতি করতে না পারে, আর চোখের সংস্পর্শে আসা সেসব বস্তুকে সরিয়ে দিতে এতে পানির পরিমাণ বেশি থাকে, প্রায় 98%। নাম্বার 3, ইমোশনাল টিয়ার্স, আবেগের অশ্রু। এই অশ্রু আমরা সকলে চিনি এবং এর সাথে অনেকেই বেশ গভীরভাবে পরিচিত, আর বিজ্ঞানীদের জন্য এক রহস্য বটে এই আবেগী অশ্রু। এর আরেক নাম সাইকিক টিয়ার্স, যা চাইলে ইচ্ছাকৃতভাবে বের করা যায় না, কারণ এর সাথে আবেগ জড়িয়ে থাকে। অতিরিক্ত আনন্দ বা কষ্ট কোনোটাই চেপে রাখা আপনার জন্য ভালো ফল বয়ে আনবে না, তাই কান্নার সময় সেই সুখ বা দুঃখের আবেগকে প্রশমিত করাই হলো ইমোশনাল টিয়ার্স এর কাজ। আবেগের সাথে সম্পর্কিত মানব মস্তিষ্ক গুরুত্বপূর্ণ অংশ হলো হাইপোথ্যালামাস বা বেসাল গ্রেনিং, বেসাল গ্যাংলিয়া। এগুলো অশ্রুগ্রন্থির সাথে যুক্ত থাকায় আবেগ প্রশমন করার জন্য মস্তিষ্ক থেকে সংকেত পাঠায়। কিন্তু বিজ্ঞানীরা এখনো নিশ্চিত নন কেন এমনটা ঘটে, মানুষ কেন কাঁদে। বিজ্ঞানীরা এখনো এর কারণ নিয়ে নিশ্চিত নন, তবে বিভিন্ন গবেষণা থেকে কিছু ব্যাপার উঠে এসেছে। পিটারবার্গ বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টরেট লরেন বিলসমা কয়েকজনকে নিয়ে একটি গবেষণা করেন, যাতে দেখা যায় অংশগ্রহণকারী কাঁদলে
এবং তাকে অন্য কেউ কাঁদতে দেখলে সেটি কেমন প্রভাব ফেলে। যদি সেই অন্য মানুষটি কাছের কেউ হয় তাহলে কাঁদতে ভালো লাগে, কিন্তু সেটি যদি অপরিচিত কেউ হয় তাহলে কাঁদতে বেশ লজ্জা লাগে বা অস্বস্তিকর লাগে, কিন্তু তারপরও কাঁদলে সেটা হয় কোনো নির্মম ঘটনার জন্য। তারা সব থেকে স্বাচ্ছন্দ্য বোধ করেন একা একা কাঁদতে। কাঁদলে মন হালকা হয়, কাজের উদ্যম ফিরে আসে, তাছাড়াও ইমোশনাল টিয়ার্স আপনার শরীরের স্ট্রেস কমিয়ে দেয়। কান্নার কিন্তু বেশ কিছু উপকারিতাও আছে, যদিও খুব বেশি কাঁদলে ডিহাইড্রেট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। খুশির কান্না অনেক সময় সামাজিক বন্ধন দৃঢ় করার জন্য হয়ে থাকে। আরেকটি মজার তথ্য হলো, ছোট বাচ্চাদের কান্নারও ধরন আছে, সেটিও তিন রকমের, মৌলিক কান্না, রাগের কান্না এবং ব্যথার কান্না। শেষ করব কুমিরের কান্না দিয়ে। অনেক প্রচলিত একটি প্রবাদ হলো কুমিরের কান্না, যা আমরা মায়া কান্না বা নকল কান্না বুঝাতে ব্যবহার করি। এই প্রবাদটি এসেছে কুমিরের একটি আচরণ থেকে। কুমির শিকার করার সময় চোখ দিয়ে অশ্রু নিঃসরণ করে, এবং অবশ্যই সেটি আবেগের অশ্রু না। কুমিরের অশ্রুগ্রন্থি থাকলেও আবেগের জন্য কুমির কখনো কাঁদে না, আর সেজন্যই কেউ কোনো উদ্দেশ্যে নকল কান্না করলে তাকে কুমিরের কান্না বলা হয়। তার মানে কান্না একটি অস্ত্র বটে। এই ছিল আজকের মতো। ভিডিওটি কেমন লাগলো এবং ছবিটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানান। আর আপনারা যদি আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আপনারা যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখতে চান তাহলে ফেসবুকে আমাদের পেজে ফলো করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে এবং আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।